হাজার টাকার নাইট ক্রিম যদি মাত্র 100 টাকার মধ্যে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয়, তেমনই কিছু দেখাবো আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করব আপনার স্কিনের সমস্ত দাগ দূর করবে, স্কিনকে ভীষণ রকমের ফর্সা করবে, টান টান করবে এমন একটা নাইট ক্রিম যেটা আপনি মাত্র 100 টাকার মধ্যে নিজেই তৈরি করে নিতে পারবেন। যার জন্য আমাকে প্রথমে নিতে হবে টক দই। এবার যে কাজটা করব, আমি এখানে 2 চা চামচ টক দই নিয়ে নিচ্ছি, আর টক দইটাকে চায়ের ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিব। এর যে পানিটা আছে পানিটা নিব না, শুধুমাত্র টক দইটা নিব। কেন ছেঁকে নিচ্ছি সেটা একটু পরে বলে দেব। একটা নাইট ক্রিম কিনতে গেলে কিন্তু 1000 টাকার নিচে তো কথাই নেই, উপরে আরও আরও বেশিও হতে পারে। তো আমি এখানে যে কয়টা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব প্রত্যেকটা স্কিনের জন্য অনেক বেশি ভালো, আর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো টক দইকে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে টক দইটা এই বাটিতে দিয়ে দিচ্ছি, যে বাটিতে নাইট ক্রিম তৈরি করব। এরপরে নিতে হবে গুঁড়া দুধ। টক দই কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে যেমন সাহায্য করে, পাশাপাশি দাগ চোখ দূর করে এবং স্কিনকে টান টান করে। গুঁড়া দুধ দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণে, পরে যদি প্রয়োজন মনে করি তাহলে আরেকটু অ্যাড করব। আর দিয়ে দিতে হবে ভিটামিন ই অয়েল। ভিটামিন ই অয়েলটা কারো কাছে না থাকলে সে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল দিবেন, আর ই ক্যাপ ক্যাপসুলও যদি না থাকে তাহলে 2 ফোঁটা নারকেল তেল দেবেন। এখানে আমি 4 ফোঁটা পরিমাণে ভিটামিন ই অয়েল দিয়ে দিয়েছি। ভিটামিন ই অয়েল দিয়েছি যার কাজ হচ্ছে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে। আর এরপরে আমাকে অ্যাড করতে হবে স্যাফরন, মানে হচ্ছে জাফরান, বাংলায় যাকে বলে জাফরান। এটা আপনারা মশলার দোকানে পেয়ে যাবেন, আর জাফরান এখানে দিয়ে দিব 10 থেকে 12টার মতো। জাফরানের মেইন কাজ হচ্ছে স্কিনকে অনেক বেশি ফর্সা করা ভেতর থেকে, পাশাপাশি দাগ চোখকে একদম দূর করা। এবার এই সবগুলো উপাদান আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। জাফরানটা কয়েক মিনিট এই ক্রিমটার ভেতরে থাকলে হবে কি কালারটা অনেক বেশি সুন্দর আসবে, তার জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, নাড়তে নাড়তে মনে হলো কি এর টেক্সচারটা একটু পাতলা মনে হচ্ছে, তাই টেক্সচারটাকে ঘন করার জন্য এই যে আমি হাতে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা, তাই এটাকে ঘন করার জন্য আমাকে এখানে আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। এবার দিয়ে দেবো 1 চা চামচের 1/4 ভাগ। টোটাল আমি এখানে 1.25 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর ক্রিমটা অনেক বেশি পরিমাণে তৈরি করব না, কারণ সবগুলো ন্যাচারাল উপাদান, যেহেতু কোনো প্রকার প্রিজারভেটিভ নেই তাই কিন্তু অনেকদিনও সংরক্ষণ করা যাবে না। এই নর্মাল ফ্রিজে রাখলে ধরেন 1 সপ্তাহ থেকে 10 দিন সর্বোচ্চ ব্যবহার করা যাবে, তারপরে আর না, তাই পরিমাণে অল্প করে তৈরি করাই ভালো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। যেহেতু ভিডিও শেষ করতে হবে তাই 5 থেকে 10 মিনিটের বেশি রাখাও সম্ভব হবে না, জাস্ট কালারটা আসার জন্য। কালারটা কিন্তু অনেক আগের থেকে, আগে পুরো সাদা ছিল, এখন একটু হলদে হলদে দেখা যাচ্ছে। এটাও যত বেশি থাকবে তত বেশি কালারফুল হবে, আর একদম হলুদ একটা কালার চলে আসবে। এবার এটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব, তারপরে দেখাবো এটা কিভাবে স্টোর করতে হবে। আপনারা এটা অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে ব্যবহার করবেন শুধুমাত্র রাতে, এটা লাগিয়ে কিন্তু রান্নাঘরে বা রোদে যাওয়া যাবে না। এরকম মুখটা ক্লিন করে নেবেন যখন মুখে অ্যাপ্লাই করবেন তার আগে, আর ক্লিন ফেসে এই যে যে নাইট ক্রিমটা তৈরি করলাম এটা অ্যাপ্লাই করে নেবেন। যদি সম্ভব হয় তাহলে হাত ছাড়া চামচ দিয়ে উঠালে ভালো হবে, তাহলে আরও বেশি দিন এটা ভালো থাকবে, যদি হাতের স্পর্শটা কম লাগে। আর এটা খুবই লাইট ওয়েটের, একদমই স্টিকি হবে না, আর খুব সহজে স্কিনের সাথে একদম মিশে যাবে, স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা আপনি প্রথম ব্যবহার থেকেই পার্থক্য বুঝতে শুরু করবেন যে এটা বেশ ভালো কাজ করছে, আর একদম ড্রাই টু নর্মাল স্কিন সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন কীভাবে স্টোর করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন এটা অ্যাপ্লাই করার পরে, তখন কিন্তু আরেকবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিতে হবে। এরকম একটা এয়ার টাইট কন্টেইনারে রেখে এটাকে স্টোর করব। এই ডিব্বাটা প্লাস্টিক অথবা কাঁচের যাই নেবেন, তাতেই কাজ চলবে। আর এটাকে রাখার পরে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, আগেও বলেছি নর্মাল ফ্রিজে রাখলে 8 থেকে 10 দিনের মতো ভালো থাকবে। এবার চলুন এটা কালারটা কেমন হলো সেটা একটু ক্যামেরায় ক্লোজ করে দেখিয়ে দিব।
আপনারা কিন্তু একদম এটা রেগুলার ব্যবহার করতে পারবেন, যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা তাই কোনো প্রকার স্কিনের ক্ষতি হবে না। যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।